আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আবার আসলাম আপনাদের ফিনান্সিয়াল ব্যাংকিং এর তৃতীয় অধ্যায়ের অর্থ সমমূল্যের একটা অঙ্কের সমাধান নিয়ে। আমি গত ভিডিওতে তোমাদের অর্থ সমমূল্যের ধারণা, গুরুত্ব এবং ঋণ প্রকল্প এবং সভ্য সূত্র নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা একটি অঙ্কের বা একটি সমাধান বা গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব। আজকে আমরা করবো বর্তমান মূল্যের অঙ্ক। ওকে, বর্তমান মূল্যের অঙ্ক, আমাকে আগে বর্তমান মূল্যের সূত্রটা আপনাকে ভালো করে ক্লিয়ার করতে হবে। দেখেন, এখানে দেখা যাচ্ছে বর্তমান মূল্য সূত্র হচ্ছে পিবি ইজ ইকুয়াল টু বা বর্তমান মূল্য বা প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু এফবি ডিভাইডেড বাই 1 প্লাস আই ইনটু এন। এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট একটা সূত্র আমার। আচ্ছা, আমরা একটা অঙ্ক দেখি। জনাব রহিম এবিসি ব্যাংক থেকে 5 বছর পর 1 লক্ষ টাকা পেতে চাই। ওনার 5 বছর পর 1 লক্ষ টাকা দরকার। ওকে, যদি ব্যাংক সুদের হার, যদি ব্যাংক আমাকে 10% হারে সুদ দেয়, তাহলে জনাব রহিমকে বর্তমানে কত টাকা জমা রাখতে হবে? আজকে কত টাকা জমা রাখলে রহিম 5 বছর পর 1 লক্ষ টাকা পাবে? তাহলে আমাকে এখানে কি কি দিয়েছে? ওনার সময় বা নির্দিষ্ট মেয়াদকাল দিয়েছে এন, 1 লক্ষ টাকা বর্তমান মূল্য বা ভবিষ্যতে ওর কত টাকা লাগবে সেটা দিয়েছে, এবং সুদের হার দিয়েছে। এখানে একটা জিনিস জানে, এন ব্যাংকে যদি মাস বছরে একাধিকবার সুদ দিতে হয় তখন আমাকে এম এর প্রয়োজন হতো। আমরা যদি অঙ্কের সমাধান দিয়ে নজর দিয়ে দেখি, আমরা জানি সূত্র ইজ ইকুয়াল টু সিবি ইজ ইকুয়াল টু এফবি ডিভাইড বাই 1 প্লাস আই ইনটু এন। এখানে এফবি দিয়ে আছে 1 লক্ষ, লিখে ফেললাম পরে ওয়ান, সূত্রের ওয়ান লিখে ফেললাম আই, সুদের হার 10%। আমরা এটাকে কনভার্ট করে দশমিকে রূপান্তর করতে হবে। দশমিকে কেন রূপান্তর করবো? 10 কে 100 দ্বারা ভাগ করলে আমরা একটা কনভার্টে পেয়ে যাবো। এটা শতকরা থেকে দশমিকে রূপান্তর করছি, 10 কে 100 দ্বারা ভাগ করলে এটা পাওয়া যাবে। এন বছর দিয়েছে, এখন আমাকে পিবি বর্তমান মূল্যটা নির্ণয় করতে হবে। আমরা মান বসে দিলাম, প্রথমে মান বসানোর পর এখানে যোগ করলাম 1 প্লাস 10 ইজ ইকুয়াল টু 1 ইনটু 1.10 পাওয়ার 5। আমরা ক্যালকুলেটর সেন্ট্রাল ক্যালকুলেটর এই ধরনের একটা চিহ্ন দেখবো, এই ধরনের চিহ্ন দেখবো। এটাকে কিভাবে করবো? এটা এটা গুণ করতে হবে 1.10 পাওয়ার অফ 5। গুণ করলে আমরা এই মানটা পাবো, অথবা এটা যদি আমরা কি বুঝতে আনক্লিয়ার বা বুঝতে অসুবিধা হয়, তাহলে আমরা 1.10 কে 5 বার ইনটু 1.10 ইনটু 1.10 ইনটু 1.10 ইনটু 1.10 গুণ করতে পারি। ওকে, এটাও ঠিক সেম, এটা একটু কষ্টসাধ্য একদম সময়সাপেক্ষ, সেজন্য আমাকে ক্যালকুলেটার সেন্ট্রিক ক্যালকুলেটারের মাধ্যমে 1 প্লাস 10 কে এই চিহ্ন দ্বারা 5 দ্বারা গুণ করলে এই মানটা পেয়ে দেবো। 5 বললে 5, যদি বছর যদি বাড়াতে হয় বাড়ে বা কমে, তখন 5, 6 অথবা 10, 15 ইয়ার্স, 20 ইয়ার্স থাকলে এখানে এই মানটা বসবে। ওকে, তখন এই মানটা পাবো। ফিনান্সের ক্ষেত্রে 3 গুণ সম্পূর্ণ মানটা লিখতে হবে, এটা মান করে যেটা সম্পূর্ণ মান সেটা লিখতে হবে। তখন 1 লক্ষ দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে কি, আমার বর্তমানে এত টাকাটা জমা রাখতে হবে। এখন রহিমকে বর্তমানে 62,093.23 টাকা জমা রাখতে হবে।